আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তা এখন বাজে সন্ধ্যে 6টা, অনেকদিন পরে আমাদের দুই বাড়ির সমস্ত কাজ শেষ হওয়ার পরে আজকে সন্ধ্যে 6টার সময় রিল্যাক্সভাবে ঘুরতে বেরোলাম। আদিকে একটু সাইকেল চালাবো, আর আমাদের কিছু খুবই অল্প কিছু জিনিসের দরকার আছে, সেগুলো কিনে নিয়ে আসবো। বোরহান অফিস থেকে এসেছিল চা খেতে, এখন চা খেয়ে অফিস যাচ্ছে, ওর আসতে অনেক দেরি হয়ে যাবে। তো চলুন আমরা সবাই মিলে একসাথে ঘুরে আসি, দেখি কেমন লাগে অনেক দিন পরে। তোমাদের বাপ ছেলের বাইকে আবার বুম বুম কি করে হচ্ছে গো? ড্যাডির স্পোর্টস বাইক না? ও আরে পানি তো যেতে হবে না। হ্যাঁ, আদি পানি দেখে যা যাবে না, যেদিক দিয়ে পানি দেখবে সেই দিকে আদি। আর কতটা রিল্যাক্স লাগছে বলে বোঝানো যাবে না। ওরা সত্যি বলো, পুরো বাড়ি গোছানোর পরে অনেক বেশি রিল্যাক্স লাগছে না? আমরা মোটামুটি অনেক দিন পরে কালকে রাত্রি 12টা পর্যন্ত বসে বসে মুভি দেখেছি। কালকে 1:30 থেকে 2টার মধ্যে আমাদের গোছানো হয়ে গিয়েছিল, তারপরে লাঞ্চ করার পরে আমরা 3:30-4:30 দিকে একটু ঘুমিয়ে গেছিলাম। 5টার দিকে উঠে মাগরিবের নামাজ পড়ে তারপরে আবার এশার নামাজ পড়ে নিয়ে আরাম করে বসে অনেকদিন পরে মুভি দেখেছিলাম। আদি বাইরে ঠান্ডা, আদি বলছে মম্মি ঠান্ডা। আদি ওয়েট করো, মাম্মি একা একা যাচ্ছে। 6টার ঘন্টা পড়ে গেল, তুমি কখন আসবে? ঠুসিটা নামাও, কখন আসবে জানি না। ডিনারে ইয়ে খাবে, ওই মটরশুটির কচুরি আর আলুর দম আগের কার রান্না করা আছে। ঠিক আছে, তাহলে আসবে যখন তার একটু আগে ফোন করে বলে দিবে। আর একটু লেট হবে কারণ প্রেজেন্টেশনটা কমপ্লিট করব, তারপরে হলমার্ক একটু কাজ আছে, সেটা অ্যানালিসিস করতে হবে একটু, সেটা করে তারপরে আসবো। কারণ কালকে আমি কম টাইম, কালকে ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে, তারপরে রাথাসে অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সব মিলিয়ে মানে আমি মানে অ্যাটেস্টেস কাজ করতে পারবো না, তো ব্রেক হবে, তো ফলে খুব বেশি কাজ হবে না খালি। ঠিক আছে, আদি বাবাই কর দাও, রেডিকে বাবাই কর দাও, রেডি কি লাগবে জিজ্ঞাসা করো। এখন মনে হচ্ছে যেন একদম অনেক ঠান্ডা বাতাস বইছে, কিন্তু ওই ঠান্ডা বাতাসটা যেন পুরো মনে হচ্ছে যেন পুরো মাথা শরীর মন সব ঠান্ডা করে দিচ্ছে। এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা, লাগাতার এত বেশি কাজ করেছি, আর পৌঁছে গিয়েছি। আর আদি পিপিপি না পিপিএফ না কি বলে, এই মাস্ক ছাড়া কোথাও ঢুকতে দিচ্ছে না, এবং মাস্কগুলো সমস্ত শপিং মলে ফ্রি দিচ্ছে। ফুলের কালেকশন দেখাই, আজকে অনেক ফুলের কালেকশন এসেছে। ও আদি রোজ, দাঁড়াও রোজগুলো কত করে দাম দেখি। রোজগুলো খুবই সুন্দর লাগছে, রোজ নেবে একটা? নো, হাত দিবে না আদি, ওগুলো হাত দিবে না। এখানকার রোজগুলো খুবই সুন্দর লাগছে, কিন্তু অনেক বেশি দাম। এক একটা রোজ প্রায় 720 টাকা করে দাম, একটা এই এরকম ছোট ছোট গাছ। এই ছোটো গাছগুলো খুব সুন্দর লাগছে, দেখি বুড়ানকে ফোন করবো, যদি ওর অফিসের জন্য নেয় তাহলে নেবো। আরে ওগুলো হাত দিও না, চলো চলো এসো, কাম কাম চলো। হ্যাঁ, আমরা যা কিনতে এসেছি আগে তাই কিনে নিয়ে এসো, কাম হাতে এসো। হ্যাঁ, অনেক জিনিসে ছাড় দিয়েছে। কালকে কাপ, আমার সাদা কাপগুলো আছে ওইগুলো তো ছাড় দিয়েছে, কেউ নিয়ে চলে গেছে। এই বাটিগুলো আমার আছে, যখন ছাড় দেয় তখন দেখতে পাই না, যখন কেনার থাকে তখন ছাড় থাকে না, এটাই পার্থক্য। হ্যাঁ, রেড রেড রেড, আদি রেড ওয়াইনের গ্লাস দেখাচ্ছে, রেড রেড করে। হ্যাঁ, রেড রেড ওয়াইন খেতে হয় না, আদি বলে ছিছি। হ্যাঁ, এসব কাম, দাঁড়াও এখানে কি আছে এগুলো দেখি। আচ্ছা, এইটা দাম দেখায়, তাদেরকে এখনই দেখালে এখনই বলবে কিনে দাও, না দেখে সেই ভালো। চলো চলো এসো, আমি ভিডিওতে একজন আর একজনকে ইশারা করে দেখাচ্ছে, দেখো কি করছে তাই বলে, কিন্তু কিছু করার নেই, এটা আমার এখন কাজ, আমাকে এটা করতেই হবে। আমি প্রথম প্রথম খুবই লজ্জা পাচ্ছিলাম, প্রথম যেদিন ভিডিও করতে আসি এখানে, ক্রিসমাসের ভিডিওটা আমি ফার্স্ট ইন্টারস্পারে করি। ও কি কষ্ট করে যে করেছিলাম আল্লাহ জানে,
ভীষণ কষ্ট করছিল আমার জন্য। আরে যা ছিল সব চলে গেছে, বায়ো চেরি টমেটেন সব ফিনিশ হয়ে গিয়েছে। ওহো অ্যাভোকাডো আছে, অ্যাভোকাডো নিয়ে নেই কটা। অ্যাভোকাডো 99 সেন্টে আছে এবং অনেক বড় বড় অ্যাভোকাডো। হ্যাঁ অ্যাভোকাডো নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, তুমি ওয়েট করো, এখানে দেখাই। গ্রিন অ্যাপেল কিনলাম, গ্রিন অ্যাপেলের দাম দেখাই। 1 কেজি অ্যাপেলের দাম, হ্যাঁ আপেল কি নেবে, রেড অ্যাপেল নেবে, চলো রেড অ্যাপেল একটা কিনে দিচ্ছি। চলো দেখছি মনে হচ্ছে যেন অনেক বেশি অস্বস্তি হয়, কিন্তু আমার আমার এখন অস্বস্তি কম হতে শুরু করেছে। আমি অনেক ইজিলি এখন কথা বলতে পারি লোকজনের মাঝখানে। আর এটা হচ্ছে কফি যারা খায় তাদের কফি ক্রিম, তো কফি ক্রিম নিচ্ছি আমি একটা, কারণ হচ্ছে দুধে যাদের প্রবলেম হয় মানে দুধ খেলে পেট খারাপ হয় এরকম টাইপের হয়, তারা কফি ক্রিম দিয়ে দুধ খেতে পারেন, এই সরি তারা কফি ক্রিম ইউজ করে কফি খেতে পারেন, ভীষণ ভালো লাগে। আরাম করে দোকানে ঘুরতে আসি, একটু তাড়াহুড়ো থাকলেও বেকিংয়ের সেকশানে আসতে আমার ভীষণ ভালো লাগে। আমি খুব তাড়াতাড়ি ভ্যালেন্টাইন্স ডের জন্য দুটো কেক বানানো আপনাদেরকে রেসিপি দেবো, খুবই সহজে খুবই কম ইনগ্রিডিয়েন্টসে কোনো বেক ছাড়া কীভাবে একটা কেক বানাতে পারবেন। আর অ্যানাদার ওয়ান বানাবো, মানে ওটা বেক করতে হবে, সেটা প্রেশার কুকারে কড়াইয়ে সব কিছুতে করতে পারবেন। আর তার উপরে যে ডেকোরেশনগুলো সেগুলো বাড়িতে কীভাবে বানাতে পারবেন সেগুলো নিয়ে খুবই তাড়াতাড়ি একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। সময় যে চকলেটগুলো দেখালাম 10 ইউরো 15 ইউরো 20 ইউরো 40 ইউরো, যেগুলো সব 10-12 ইউরো করেছিল এখন 2-2.5 ইউরো করে দিচ্ছে, মানে নাও 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 নিয়ে যাও নিয়ে যাও, দয়া করে নিয়ে যাও, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। তারা কিছুতেই আর রাখতে চাইছে না দোকানে, কিছু কিছু দোকান তো মানে যেগুলো সেকেন্ড হ্যান্ড সব সেগুলোতে দিয়ে দিয়েছে, কারণ ওই চকলেটগুলো আর এখন কেউ কিনবে না, আর নেক্সট ইয়ার কেউ আর মানে সেগুলো আর ওরা বিক্রি করতে পারবে না। আগে আদি আর বুরহান দুজনে শুধু পানি কিনে খেত, এখন আমিও শুরু করে দিয়েছি পানি কিনবো, তো এই পানিটা কিনি মাঝে মাঝে, যখন যে পানিটা পাই সেই পানিটা কিনি। আজকে কোন পানিটা কিনবো দেখছি, এই পানিটাও ভীষণ ভালো একটা পানি। এখানে আসে প্রথম তখনও পানি খাওয়ার জন্য যে পাচ্ছিল না, কারণ হচ্ছে ও জানতো না যে ট্যাপের যেটা ডিরেক্ট পানি আসে সেইটা একটা সাইড ঘোরালে সেটা দিয়ে ড্রিঙ্কিং ওয়াটার আসে, আর অ্যানাদার সাইডটা এমনি ডেলি ইউজের জন্য আসে, তো সেটা ও জানতো না। সেই কারণে 4 দিন বেচারা পানি পায়নি। এবার বাজারে এসে পানি খুঁজে পায়নি, কারণ এখানে পানিতে সোডা মেশানো স্পার্কলিং ওয়াটার, জিঙ্ক ওয়াটার, হেনা ওয়াটার, তেনা ওয়াটার অনেক কিছু পাওয়া যায়, তো ও বেচারা স্টিল মানে যে পানি সেটা জানতো না। সেটা অনেক খোঁজাখুঁজির পরে মানে 4 দিন পরে আমার ছোটো ননদকে যখন বলেছে আমি পানি খেতে পাইনি 4 দিন, কোল্ড ড্রিঙ্কস আর জুস খেয়ে আছি, তখন আমার ছোটো ননদ ওখান থেকে কারোর কাছ থেকে জেনে বলেছে যে এখানে স্টিল মানে হচ্ছে পানি, তুমি স্টিল কেনো তাহলে তোমার ভালো ভালো হবে, মানে ওটা তুমি খেতে পারবে। তখন সে বেচারা স্টিল কিনে কিনে খায়। তারপরে সে ডরমেটরিতে যে মেন সেক্রেটারি ছিল সে তখন ছিল না, 6-7 দিনের জন্য ছুটিতে ছিল। তারপর সে এসে যখন বলে যে ট্যাপের ওয়াটার রানিং ওয়াটার খাওয়া যায় তখন থেকে সেটা খাই, তো সেটা খুবই কষ্টদায়ক ছিল। দাঁড়িয়ে আছি, এইগুলো আমাদের এমনি জিনিস, আর এইগুলো হচ্ছে পানি আর দুধ। আচ্ছা ওয়েট করো, এখনই কি হলো, কেউ একজন আমাদেরকে, আমরা ভিডিও করছিলাম তখন ভিতর থেকে ফলো করছিল, সেটা আমার ফিল হলো। তারপর আমি বারবার পিছন ফিরে দেখছি, তো সত্যিই সে ফলো করছে, বাইরে বেরিয়ে এসে দেখছি সে দাঁড়িয়ে আছে। আর তাড়াতাড়ি করে আমি ভিতরে ঢুকে গেলাম, তারপর আমার ফোনে রিচার্জ নেই, তো আমি ইন্টারস্পারের ওয়াইফাই ইউজ করলাম, দেবরানকে ফোন করলাম, তো বুরহান আমার নর্মাল ফোনে ফোন করছে, কিছুতেই ফোন যাচ্ছে না, কি হয়েছে। তারপরে আর ইন্টারস্পারও বন্ধ হয়ে যাচ্ছে এখনই, আর পার্কিংয়ে কোনো গাড়ি নেই। তারপর দেখলাম একটা মহিলার একটা লোক তাড়াতাড়ি করে নামলো, নামার পরে ওদেরকে দেখে আমরা যে রাস্তা দিয়ে আসবো সেই রাস্তা দিয়ে একটা মহিলা সাইকেল নিয়ে উঠছে, তাই দেখে আমরা তাড়াতাড়ি করে বুরহানের ফোন রেখে আমি এই সুযোগে সুযোগ, কারণ পুরো বন্ধ হয়ে গেলে তখন আরও বেশি রিস্ক হয়ে যাবে। আর আমার কাছে চুরি করার মতো কিছু নেই, শুধু আইফোনটা আছে, আমি ওই কারণে আরও বেশি ইয়ে করছিলাম, ভয় পাচ্ছিলাম। বুরহানকে ফোন করাতে বুরহান ছুটতে ছুটতে চলে এসেছে, আমরা ওই দিক থেকে বেরিয়ে গেছি, আমি জানি না যে বুরহান আসবে, তা বুরহান তাড়াতাড়ি করে একদম দৌড়াতে দৌড়াতে চলে গেছে। আমরা ওখানে বেরিয়ে আসতে না আসতে বুরহান ওখান থেকে পৌঁছে গিয়েছে, যে কি হবে তাই বলে
কারণ হচ্ছে এখন এই করোনা সিচুয়েশনে তো অনেক কিছু হচ্ছে এবং এখানকার লোককে নিয়ে টেনশন নেই, এখানকার লোক করে না, যারা বাইরে থেকে আসে তারাই ম্যাক্সিমাম এরকম করে। তো সেই কারণে আরও বেশি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম। বুড়ানো ভীষণ ভয় পেয়ে গিয়েছে, একদম দৌড়াতে দৌড়াতে অনেকটা রাস্তা কি করে কি একদম হাওয়ার বেগে পৌঁছে গিয়েছে। জিনিসপত্রগুলো রাখলাম রেখে আদি আর আমি একটুখানি এমনি এমনি হেঁটে বেড়াচ্ছি, কারণ আমরা সত্যি সত্যি অনেকদিন পরে একদম ভীষণ রিল্যাক্স ফিল করছি। তো আর একটু ঘুরে আসি তো একসঙ্গে। আগে কি হতো, আইসক্রিম যখন আইসক্রিম সবগুলো ওপেন ছিল তখন আমরা এরকম করে হাঁটতে বেরোতাম, বুড়ানোর অফিস শেষ করার আগে আমরা বেরোতাম, বুড়ানো আমাদের সাথে জয়েন করতে যাওয়ার সময় আমরা আইসক্রিম কিনতাম, কিনে চলে যেতাম। চলো হাত ধরো, হাত ধরো, আদি হাত ধরো। হ্যাঁ চলো। হ্যাঁ কি কার এটা? পুলিশ কার। এই এখানে ড্যাডি থাকে, পুলিশ স্টেশন দেখে বলছে ড্যাডি আছে। এই ড্যাডি, তোমার ড্যাডি পুলিশ স্টেশন আছে? পাগলের মতো বকছো, ড্যাডি শুনলে মারবে আদি। কাজটা যাতে সকালবেলা উঠে পরিষ্কার না করতে হয় সেই কারণে এরকম করেছে। তবে এখানে এক ধরনের লিকুইড পাওয়া যায় যেটা স্নো যখন গাড়ির উপরে পড়ে তখন ওই লিকুইডগুলো দিয়ে দিতে। আদি গাড়িতে হাত দেবে না, এখন অ্যালার্ম বেজে যাবে, কোন গাড়িতে হাত দেবে আর কোন গাড়িতে অ্যালার্ম লাগানো আছে। তো ওইগুলো, ওই লিকুইডগুলো দিলে স্নো সরে যায়। আর অনেককে দেখেছি গরম পানি দিয়েও করে লিকুইডগুলো, কেনার থেকে আমার মনে হয় গরম পানি দিয়ে করাই বেশি ভালো। জগিং করতে বেরিয়েছে মাথায় লাইট। যারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করে জিজ্ঞাসা করেন এখানে টাইম কত, তো আমি বলে দিচ্ছি আপনার ঘড়িতে যা বাজবে সেখান থেকে 4.5 ঘন্টা পিছিয়ে দেবেন, সেটাই হচ্ছে আমার এখানকার টাইম। তো তারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে তারা এটা মনে রাখবেন, বারবার মেসেজ করে মেসেজে মানে হাই কেমন আছেন, দিদি কেমন আছেন, কি বোন কেমন আছো, ব্যাস তোমার ওখানে টাইম কত। আমি এত মানে মনে হয় যেন টাইম মন্ত্রী আমি। হ্যাঁ কি ওটা? হ্যাঁ অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, চলো কাম। হ্যাঁ অ্যাম্বুলেন্স চলো। হ্যাঁ বাই, 2 3 স্টার্ট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আদি বলছে লিফটে করে চলো মম্মি শপিং করতে। কি কি খাবে আদি? মিল্ক কি খাবে বলো? মিল্ক খাবে? হ্যাঁ হ্যাঁ। আদি বলছে মম্মি আমাকে কোলে নাও, দিয়ে কোলে চাপলো। এইরকম ভাবে কোলে নেওয়া হয় না বলে কোলে নিয়ে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। মামু হাঁটতে পারছে না মম্মি, মম্মির কষ্ট হচ্ছে না। তাহলে বিগ হাগ করো মম্মিকে, ওটা মম্মিকে চুমু করে দাও। ও কি মিষ্টি ছিল সরু মতো। অনেকটা বড়, তার সাথে সাথে আরো ভালো জিনিস যেগুলো হয়েছে মানে আমাদের মানে লিভিং এরিয়া ছাড়া, যেমন ওয়াশিং মেশিনের জন্য সম্পূর্ণ একটা আলাদা রুম আছে, সেখানে আরামসে কাপড় শুকানো যায়। আর তারপরে এখানে আলাদা স্টোর রুম আছে, এটা এখানে একদম চাল ডাল আটা নুন তেল হলুদ যা রাখবে রাখো কোনো অসুবিধা নাই। এখানে জ্যাকেট রাখার জন্য আলাদা করে সেকশন আছে, যেখানে জ্যাকেট রাখার জন্য আমাদের ওই বাড়িতে জায়গা ছিল না। আলহামদুলিল্লাহ এই বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা কফি ক্রিম আর অ্যাভোকাডো, অ্যাভোকাডো কিন্তু খুব গায়ে লাগে, কিন্তু কি করবো, একটা 90 টাকা করে নেই, অফারে তাই 90 টাকা। বিসমিল্লাহ, লুচি পাচ্ছি, এটা লুচি তো না, উফ ও কি বড়া এটা, কড়াই সুটির কচুরি, ও কেমন লাগছে বলো? হ্যাঁ খাও তো নি এখনো, কেমন লাগছে বলো? কেমন লাগবে বলো? লুচি শাক আর পরোটা শাক এত দারুন হয়, প্রত্যেকটা লুচি
হ্যাঁ হ্যাঁ ভাজা ভাজা পরোটা শেখা তো, পরোটা তো শেখা, লুচি ভাজে যখন একবারে দারুণ করে ভাজতে পারে প্রত্যেকটা লুচি ফলে। আটা মাখানোর কোনো ক্রেডিট আছে? হ্যাঁ আটা ভালো করে না মাখালে তুমি লুচি ফুলিয়ে দেখা দেখা হয় দেখি ভাজারি টেকনিক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে। গরম গরম কচুরি রেডি, দেখাই পুরো ভিতরে একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে তাই না বরুণ? বলো খাও খেয়ে বলো। আমারে মুখে পানি চলে আসছে। নুন ঝাল মিষ্টি সব একদম পারফেক্ট, একদম ক্রিসপি দারুণ লাগছে। একদম নাইসলি ইকুয়ালি একদম ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। কে ফোন করছে?